হ্যালো বন্ধুরা তো কিছুক্ষণ আগেই বাগা অতীনের টিজারটি ড্রপ করা এইরকম ধরনের মুভির টিজার আবার পনেরোই আগস্টের মতন দিনে রিলিজ হওয়ার পর আমার তো সত্যি অনেক ভালো লেগেছে এই টিজারটি দেখার পর এই মুভিটি কেমন হতে চলেছে এই টিজারটি সাধারণ মানুষের মনে কতখানি প্রভাব ফেলতে পেরেছে তা আজকে আমরা এই ভিডিওটির মধ্যে জানতে চলেছি তবে চলুন না করে শুরু করা যাক আজকের ভিডিওটি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বক্স অফিস ব্লাস্টার আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে ডিরেক্টর অরুণ রয় এই মুভিটি অর্থাৎ বাঘা জাতির মুভিটি ডিরেক্ট করতে চলেছেন তিনি এইরকম ধরনের মুভি অনেক আগেও দিয়েছেন যেখানে আমরা দেখেছি যে অরুণ রয়ের অনেক মুভি বক্স অফিসে ভালো কালেকশনও করেছে বর্তমান টাইমে দাঁড়িয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাঘা যতীনের ক্যারেক্টারটি যদি কেউ প্লে করতে পারেন তবে আমার মনে হয় যে দেবের থেকে কেউ ভালোভাবে এই ক্যারেক্টারটিকে প্লে করতে পারবে না কারণ প্রথমে যদি অ্যাক্টিং এর ব্যাপারটি সাইডে রেখে বাঘা যতীনের যে সামনে থেকে ভিজুয়াল লুকটি তা যদি দেখা যায় তবে বাঘা যুতিনের সাথে দেবের যে বাইরের লুকটি তা পারফেক্ট বসে এটি নিশ্চয়ই যারা দেবের ফ্যান নয় তারাও বিশ্বাস করেন বন্ধুরা এরপর যদি কথা বলি টিজারটি নিয়ে তবে টিজারটির মধ্যে খুব একটা বেশি কিছু দেখানো হয়নি কেবলমাত্র দেবের ছবিটির অ্যানিমেশন করে দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমার মতে তো এটি কোনো টিজারই হলো না টিজারের মধ্যে যদি কিছু অ্যাট্রাক্টিভনেস বা বাঘা যতীনের মতন একটি ক্যারেক্টার কেমন হতে চলেছে তা যে ভিজুয়ালিটি তা এই টিজারটির মধ্যে ফুটে উঠছে না পার্সোনালি আমার মতে তো পনেরোই আগস্টের মতন একটি স্পেশাল দিনে বাঘাযতীনের মতন একটি ক্যারেক্টারকে নিয়ে মুভি তৈরি করা হচ্ছে এবং তার যে টিজারটি তাও রিলিজ করা হচ্ছে পনেরোই আগস্টে তো সেটি যদি অ্যাট্রাক্টিভনেস বা মানুষের মনে যদি একটি ছাপ না ছেড়ে যায় তবে মানুষ কিভাবে এইরকম ধরনের মুভি দেখতে যাবে আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এইসব জিনিস নিয়ে একটুখানি ভাবা উচিত তবে এই টিজারটির মধ্যে যে সাউন্ড এফেক্টটি ব্যবহার করা হয়েছে তা সত্যি যথেষ্ট ভালো হয়েছে দেখা যাক আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন অন্যতম স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের ক্যারেক্টারটি কিভাবে দেব প্লে করছে এবং তার ক্যারেক্টারটি কিভাবে উপস্থাপন করতে চলেছেন দেব এই মুভিটি শুটিং দু হাজার বাইশেরই নভেম্বর মাস থেকে চালু হতে চলেছে আপনাদের মতে এই মুভিটি কেমন হতে এবং তার সাথে সাথে এই মুভিটির মধ্যে যে বাঘাযের ক্যারেক্টারটি প্লে করতে চলেছেন দেব তিনি কি এই ক্যারেক্টারটির জন্য পারফেক্ট কি না তা জানাতে ভুলবেন না কমেন্টে তার সাথে সাথে ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও টেক কেয়ার বাই বাই